गुड मर्निंग शुभ सकाल केमन आছো তোমরা সবাই आशा করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু আজকে একদম হ্যাপি হ্যাপি আছি। তো কারণটা তোমরা পরেই জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা। আর এখন সকাল বাজে 4:30। তো 4:30 থেকে আজকের দিনটা আমি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর 4:30 সময় উঠেছি কেননা মা যাবে দাদাকে আজকে কিছু টিফিন দিতে, কেননা বাড়িতে কিছু স্পেশাল তৈরি করব। তারপরেও দাদার ও হসপিটালের খাবার বুঝতেই পারছো, তো আমরা যেহেতু বাড়িতে মাছটা যেটা সেটা খাচ্ছি তো সেটা দাদাকেও দিয়ে আসছে মা। আমি রান্না করে দিচ্ছি, কখনো মা রান্না করছে, তো দাদাকেও দিয়ে আসা হবে আর এদিকে আমরাও খাবো। তো সকালবেলা ভাবছি আজকে আলুর তরকারি করব, তার সাথে অনেক দিন মানে এই নতুন ঘরে ঢোকার পর থেকে লুচি খাওয়া হয়নি। একদিন দিদিবাড়িতে গিয়ে খেয়েছিলাম কিন্তু সেভাবে খাওয়া হয়নি, যেহেতু অন্য জায়গায় গেলে একটু পেট খারাপের সমস্যা থাকে, তো পেটের প্রবলেম হয়ে গেছিলো সবার, ওই জন্য খুব একটা বেশি খাওয়া হয়নি, অল্প স্বল্প খেয়েছিলাম। তাই ভাবলাম যখন খাইনি অনেক দিন তো আজকে একটু লুচি আর তার সাথে মায়ের যে হাতে স্পেশাল আলুর তরকারি, সেই আলুর তরকারিটা দেখি পারি কি না। আর আমি ভেবেছিলাম একটু অন্যরকমভাবে করব, মায়ের মতো ঠিক আমার হয়নি, তো যাই হোক যেরকম হয়েছে সেটাই বেশ, কিন্তু খেতে ভালো হয়েছিল। মায়ের হাতের স্বাদ যদিও আলাদা, মানে আমার শাশুড়ির হাতে, মায়ের যেহেতু দোকানে রান্না করতো মায়ের অভ্যাস হয়ে গেছে, তো মায়ের মতো হবে না কিন্তু হয়েছিল কোনো রকমে, মানে খাওয়ার মতো ভালোই হয়েছিল। তো এখানে দেখো আমি একটু বড় বড় করে আলুটা কেটে নিচ্ছি। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা দেখবে যে মায়ের দোকানে যখন আলু কাটতাম তখন সেই আলুগুলো একদম ঝিরিঝিরি করে কাটতে হতো, তো সেগুলো কাটতে গিয়ে কখনো কখনো আমার হাতও কেটে যেত, প্রায় দিন বলতে গেলে হাত কেটে যেত। এত তাড়াতাড়ি আলু কাটতে হতো, 5 কিলো 6 কিলো আলু আমাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে কাটতে হতো। তো বলতে পারো এক ধরনের অভ্যাসও হয়ে গেছিলো, মাঝে মধ্যে একটু একটু লেগে রক্ত বেরিয়ে যেত। তো এখানে আলু কাটা হয়ে গেছে। আমাদের লুচি হোক বা পরোটা হোক সেটাই হচ্ছে আমাদের সবার কাছে স্পেশাল খাবার, কেননা সবাই মিলে একসাথে যেহেতু আমরা খাই আর কাউকে বাদ দিয়ে কাউকে বিশেষ করে আমরা খেতে পারি না। তো দাদা ওখানে রয়েছে আর আমরা এইভাবে খাবো বাড়িতে, সেটা তো হতে পারে না, ওই জন্য মাকে বললাম মা গিয়ে দাদাকে দিয়ে আসবে। আর কালকে তো ছিল লকডাউন, কালকে দিয়ে আসতে পারেনি, তো আজকে ওই জন্য মা যাবে। আর এখানে দেখো আলু কাটা হয়ে গেছে, এবার আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর আলুগুলো খুব ছোট করে কাটিনি, ওই যে বললাম একটু ডুমো করে কেটেছি, মানে ভাবছি একটু বড় করে কিছুটা আমি ঘেঁটে দেব, মানে কিছুটা খুন্তি দিয়ে একটু ভেঙে দেব, কিছুটা গলবে আবার কিছুটা গোটা গোটা থাকবে, এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু লুচির সাথে করব তো একটু ঝোল ঝোল রাখতে চাইছি, মানে একেবারে মাখা মাখা করব না, মানে যেটাকে গামাখা বলে এরকমভাবেই করব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই আলুর তরকারি রান্নাটা সর্ষের তেলে না করলে মিস করবে, কেননা সর্ষের তেলে এর টেস্টটা সব থেকে বেশি ভালো হয়। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা পাঁচফোড়ন, খুব বেশি না আবার খুব কমও না, মোটামুটি। এবার এর মধ্যে অর্ধেকটা শুকনো লঙ্কা দিচ্ছি আর একটা দিচ্ছি তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা না দিলে হয়, ভেবেছিলাম শুকনো লঙ্কা একদমই দেবো না, যেহেতু মেয়েকে একটু দেব, লুচি হচ্ছে তো ওই জন্য অর্ধেকটা দিয়ে দিচ্ছি, এইটুকুনিতে হয়ে যাবে শুধুমাত্র গন্ধটার জন্য, পাঁচফোড়নের সাথে একটু মিশলে বেশ ভালো গন্ধ হবে, ওই জন্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা। আর এই লঙ্কাগুলোতে খুব বেশি একটা ঝাল নেই, ভয় পেও না যে মেয়ে খাবে এত ঝাল কেন দিচ্ছ, একদমই ঝাল নেই বিশ্বাস করো। তো মা 4-5 দিন ধরে লঙ্কাগুলো এনে রেখেছে, তো লঙ্কাগুলোতে দেখছি একদমই ঝাল নেই, ওর জন্য দিয়ে দিলাম 3টে মতো লঙ্কা। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ একটু তেলের মধ্যে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো সব মশলার সাথে। এর মধ্যে চাইলে একটু জিরে ধনের গুঁড়োও দিতে পারো, আমি এগুলো কিছুই দিচ্ছি না। এই তরকারিটা এরকম হালকাই ভালো লাগে, নামানোর আগে জাস্ট সামান্য একটুখানি মানে একদম ছিটে ফোটা গরম মশলা দিলেই হয়ে যাবে। তো ওদিকে তরকারিটা একদম আমি আস্তে করে দিয়েছি গ্যাসের ওভেনটা। এবার আমি এদিকে ময়দা মাখবো, তো ময়দাটা ভাবছি আজকে একটু অন্যরকমভাবে মাখবো, নানপুরি টাইপের, ঠিক নানপুরি নয় মানে ওই ঘরোয়া টাইপের নানপুরি বলতে পারো, ইস্ট ছাড়া যেটাকে বলে। তো এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সাথে এবার নেব বেশ খানিকটা আটা আর ময়দা একসাথে মিক্স করে করব, যেহেতু লুচির সাথে, লুচি যখন করবে তখন যদি ময়দার সাথে একটু আটা দাও দেখবে লুচিটা বেশ নরম হবে, আর শুধুমাত্র ময়দা দিয়ে করলে একটু শক্ত হয়, যেহেতু উজ্জ্বল খাবে মেয়ে খাবে, তো যার জন্য আমরা চেষ্টা করি একটু আটার সাথে মানে ময়দার সাথে একটু আটা মিক্স করে দেওয়ার। এবার এর মধ্যে একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার, একদম সামান্য মানে ছিটে ফোটা নামমাত্র, তো নুন চিনি সব কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তেল দেওয়ার পর একটু বেশি করে তেল দিলে মচমচে হয়, মানে খাস্তার যেটাকে বলে খাস্তা হয়, ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি দেব দই। তো तो आमादेर बाड़ीते आमुलेर दईटाई खावा हय जेहेतु मायेर ओई जे शुगार रयेछे तो मायेर दई खावाटा खूब भालो। दई शशा एगुलो ठंडा जातीय खाबार माने जेगुलो पेट ठंडा करे शरीरेर जे फैटगुलो सेगुलो कमाते साहाज्य करे ओई जोन्नो मा दई एसब एगुलो खाय। तारपरे उज्ज्वलेरও शरीरेर पक्षे भालो ओ खाय। तो टुकटाक सबाई खाय आर एई आमुलेर एई दूधटा एई दईटा आमरा सबाई खेते भालोबासी ओई जोन्नो एटाई आना हय। तो एबार आमी ओई दईटा दिये दिलाम बेश खानिकटा। एबार अल्प अल्प करे जल दिए एखाने मेखे निच्छी। तो सबथेके भालो हय जदि एकटू उष्ण गरम जल दिए माखते पारो ताहले तो कोनो कथाई हबे ना, किन्तु आमार जेहेतु ओई जे झटपट झटपट काज ओई जोन्नो आमी ठंडा जलई निये नियेछि। तो एबार आमी आटाटा माने मयदाटा मेखे निच्छी। ওদিকে আলুর তরকারি আমার বসানো রয়েছে আর ওদিকে ময়দাও মাখা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার জামার পেছনে একটা স্টিকার লাগানো রয়েছে। এটা স্টিকার নয়, এটা হচ্ছে মানে যেটাকে বলে নিকো প্লাস। যাদের কোনো কাট কেটে যায় বা কিছু হয়ে যায় তখন এগুলো মেডিসিনের দোকানে পাওয়া যায়। তো মেয়ের সাথে খেলা করতে করতে মেয়ে ওর বাবার আছে মানে উজ্জ্বলের আছে, তো সেখান থেকে একটুখানি ছিঁড়ে নিয়ে কালকে দুষ্টুমি করছিল আমার সাথে সন্ধ্যাবেলা বসে বসে। তো কখন জানি না এরকম দিয়ে দিয়েছে আর আমি তো বুঝতে পারিনি, আমি তো ভিডিও করেই যাচ্ছি। তো হঠাৎ করে আমার ভিডিও করার পর যখন এডিটিং করতে বসেছি তখন দেখলাম এই অবস্থা। তো যাই হোক মানে মনে করো একটা লেজ বেরিয়ে রয়েছে, কিছু মনে করো না কেউ, আমার কিছু করার নেই। ভিডিও যেহেতু আমার শ্যুট করা হয়ে গেছে আর আমি এখন না দিয়েও পারছি না, তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, তো ওই জন্য এই অবস্থাতেই দিয়ে দিলাম। তো তোমাদের ঘরের মেয়ে মনে করে তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে একটা আমি পর্দা টানাচ্ছি, যেহেতু একটা পর্দা ছিল আর পেছনের পর্দাটা পেছনের যে জানলাটা রয়েছে সেই জানলাটা একটা পর্দা হয় না, ওই জন্য দুটো দিতে হলো। আর পেছনের যে জানলাটা রয়েছে সেটা আবার রঙও করতে হবে, রঙও করা হয়নি, তো দেখতে ভীষণ খারাপ লাগে। তো এইভাবে আপাতত দিয়ে রাখছি, যখন পরবর্তীকালে দেখা যাবে যখন রং হয়ে যাবে। বিছানাপত্র তোলা হয়ে গেছে আর তোলার আগে উজ্জ্বলকে উঠিয়ে দিয়েছি। ও এখন ওর মতো ব্রাশ ট্রাশ করছে আর আমি এখানে আবার তরকারিটা করে নিচ্ছি যতটা বাকি ছিল। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর এরকম এই যে বললাম একটু ঝোলঝোল রাখবো, ওই জন্য একটু ঝোলঝোল রেখেছি যাতে লুচির সাথে সবাই খেতে পারে। আর এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস এইভাবেই খেতে ভালো লাগে, খুব বেশি বাটাবুটি ঝামেলা নেই, কিছুই নেই। এরকম একদম প্লেন খাবার সকালবেলা জলখাবারের সাথে বেশ জমে যায়, রুটির সাথেও ভালো লাগে আর লুচির সাথে তো কোনো কথাই নেই। তো হয়ে গেছে তরকারি করা। আর এবার গ্যাসটা একটু মুছে নিচ্ছি মানে ওভেনটা, আর চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ওখানে আমি ময়দাটা মেখে রেখেছি কেন বলো তো, লুচিটা পরে করব বলে, লুচি বা নানপুরি যাই বলো মানে ওই টাইপের কিছু একটা। আর ওরকম দই টুই মাখিয়ে যদি বেশ খানিকক্ষণ রেখে দেওয়া যায় তাহলে দেখবে বেশ নরম হয় আর ফোলে ভালো। আমি যদিও লুচির মতনই করেছি পাতলা পাতলা করে, উজ্জ্বল একটু মোটা লুচি হলে আবার খেতে চায় না, ওই জন্য পাতলা পাতলাই করেছি। যদি একটু মোটা করা যেত তাহলে পুরো একদম নানপুরির মতনই হতো, মানে এতটা সফট খেতে। আর সেরকম নানপুরি দেখবে যখন খাবে একটু টকটক খেতে লাগে, মানে একটু স্বাদটা ওর অন্যরকম লাগে। তো ঠিক সেই রকমই হয়েছে, মা বলছিল যে হ্যাঁ কণিকা সেই রকমই হয়েছে, মানে সবাই বলছিল বাড়ির। তো এখানে সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এবার সকালের যে বাসনটা পড়েছিল মানে টিফিন করলাম সকালের, তারপরে আরও বেশ খানিকটা বাসন ছিল রাতের, সেগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা আমার মা উঠে গেছে, আমার শাশুড়ি উঠে গেছে, তো দুজনকে একটু চা করে দিই। তার সাথে আমারও অভ্যাস হয়েছে একটু চা খেয়ে নেওয়ার, তো আমিও খেয়ে নিই আর বাবাকেও দিয়ে দিই, মানে আমার শ্বশুরমশাইকে। তো সবাই মিলে একটু বসে চা খেয়ে নিই। উজ্জ্বল অত সকালবেলা চা খায় না, ওর অভ্যাস গরম জল খাওয়ার। ও প্রায় 1 থেকে 2 লিটার সকালবেলা উঠে গরম জল খেয়ে নেয়, মানে উষ্ণ গরম জল খেলে ওর পেট পরিষ্কার হয়। তারপরে ডাক্তার ওকে খেতে বলেছে, শরীরের জন্য ভালো হবে, যার জন্য ওইটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। ওই জন্য এভরিডে ওরকম খেয়ে থাকে। তো চা খেতে চায় না সকালবেলা উঠে, হ্যাঁ বিকেলে একটু একটু সবাই মিলে খাই। এখন যেহেতু মা এসেছে, আর মা না থাকলে আমাদের সেভাবে একটা চা খাওয়া হয় না, একমাত্র শীতকাল আসলে তখনই খাওয়া হয়। তো চা রেডি হয়ে গেছে, ওদেরকে দিয়ে আসলাম, বাবাকে দেওয়া হয়ে গেছে আগে, আর এবার আমরা খেয়ে নেব। তো চা খেয়ে আবার চলে এসেছি, আর এবার করব লুচি। তো লুচিটা বেশ খানিকক্ষণ পরে আমি এখানে লুচি ভাজতে বসেছি। উজ্জ্বলের স্নান দান হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, ওর জায়গায় গিয়ে বসে পড়েছে, আর তারপরে আমি এসেছি লুচিটা ভাজতে। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, সব কাজ কমপ্লিট করে ফেলেছি। যেহেতু সকালবেলা উঠেছি অনেকটা সকালে, তো যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই সকালে উঠলে একটা সুবিধা কি বলো তো, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তারপর নিজে যদি কোথাও যাওয়ার থেকে যাও, বা কোনো কাজ করার থাকে করো, বা একটু রেস্টও নিতে পারো সারাদিনের পর, বা মেয়ের সাথে একটু খেলাও করতে পারো। তো ওর জন্য আমি মেয়েটার সাথে একটু খেলা করার জন্য তাড়াতাড়ি উঠি, একটু কাজগুলো কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো লুচি ভাজতে বসে পড়েছি। তো লুচিগুলো দেখেছো সুন্দর ফুলছে, তো দুটো একটা তো মিস যাবে, দুটো একটা ফুলবে না, কিন্তু যেহেতু পাতলা করে বেলছি তো বেশ ভালোই ফুলছে, খুব একটা খারাপ হচ্ছে না, কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তো চলো সমস্ত লুচিগুলো ভেজে নিই, তারপরে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে মাকে, বাবাকে, আমার শাশুড়ি মাকে, তারপরে মেয়েকে আমাদের সাথেই খাওয়াবো। তো এখন বাজে প্রায় ধরো 9:30 বাজে। 9:30টার মধ্যে আমার সকালে যাবতীয় যত কাজ সব রেডি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, শুধু জামা কাপড়টা কেচে রেখেছি, ওটা পরে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এখানে ওই যে বললাম স্পেশাল, তো উজ্জ্বল মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে, কটা দিন ধরে খুব মিষ্টি খেতে চাইছিল, যার জন্য কালকে বিকেলবেলা গিয়ে আবার নিয়ে আসলাম। আর দাদাও খেতে চেয়েছিল, তো দাদার জন্য রয়েছে, মা দাদার জন্য নিয়ে যাবে, আর বাকি যেটা থাকবে সেটা আমরাই খাবো। তো এখানে সকালের ব্রেকফাস্টে রয়েছে আমাদের লুচি, তার সাথে ওই আলুর মাখামাখা তরকারি, আর তার সাথে মিষ্টি। তো এটাই হচ্ছে আমাদের সকালের আজকের মেনু। আর দুপুরে হবে মাছ, তো সেটা মা রান্না করবে, যেহেতু আমি একটু বাইরে যাব, মাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে আমি বাইরে যাব। সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আর আজকে সকালবেলা যদি ব্রেকফাস্টে একটু ভালো কিছু হয়, সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে একদিন দুদিন বেশ ভালোই লাগে। তো একটু যদি ভালো হয় যেদিন, সেদিন দেখবে মনটা ভীষণ খুশি হয়ে যাবে, সবার মন খুশি হয়ে যাবে, আর সবার মুখের দিকে তাকিয়ে তোমার মনও খুশি হয়ে যাবে। তো আমার মনটা আজকে খুশি খুশি, আর আজকে একটা নতুন জিনিস পেতে চলেছি, তো তার জন্য তো আরও ভীষণ মানে বলতে পারো খুশি খুশি লাগছে। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো খুব বেশি জামা কাপড় হয়নি, আয়ুস্মিতা দুটো একটা জামা প্যান্ট রয়েছে, আর এখানে দুটো গামছা রয়েছে, চাদর রয়েছে আমাদের, যেটা তুললাম সকালবেলা, তো এগুলোই রয়েছে টুকটাক। যেহেতু এখন রোদ হচ্ছে, প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন শুকিয়ে যাচ্ছে। তো বেশ কিছুদিন ধরে এখন আর বৃষ্টি হচ্ছে না, আর ভীষণ পরিমাণে গরম পড়ছে, সারাদিন তো ঘরে কুলার চালাতেই হচ্ছে উজ্জ্বলের জন্য। তো এদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে, এবার একটু মাথা আঁচড়ে রেডি হয়ে তারপরে যাবো বাইরে। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বাইরে, আর আমার সাথে রয়েছে বাবা, মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে বেরিয়েছি সাইকেল নিয়ে। আর এই যে আগের দিনের কথা মনে পড়ে গেল, আগে যখনই একটু ফাঁকা টাইম পেতাম তখনই বাবার সাথে বেরিয়ে পড়তাম রাস্তায়, শ্যামনগর থেকে, তারপরে মেলার মাঠে, গঙ্গার ধারে গিয়ে দুজনে মিলে ঘুরে আসতাম, ভীষণ ভালো লাগতো। যেতাম দুজনে মিলে একটু ফুচকা টুচকা খেতাম, বাবা তো সেভাবে খেতো না, খেলে আমার থেকে একটু একটু মানে একটা খেতো, খেয়ে ওই দুজনে মিলে ঘুরে আবার চলে আসতাম। তো এইভাবেই আমাকে ঘুরতে হয়, যেহেতু আমি তো উজ্জ্বলের সাথে যেতে পারি না, তো উজ্জ্বল আমাকে জোর করে করে পাঠায়, আর আমারও বেশ ভালো লাগে এভাবে বাবার সাথে ঘুরতে, বা মাঝে মাঝে দিদির সাথেও চলে যাই। তো এখন তার সেগুলো যাওয়া হয় না, ওই জন্য অনেকদিন পর রাস্তায় বেরিয়ে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে আগে তো কত সুন্দর সবাই মিলে ঘুরতে যেতাম। আর আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, সবার সাথে মিলেমিশে থাকতে, সবার সাথে ঘুরতে যেতে, হাসি ঠাট্টা করতে। আমি ঠিক মানে অন্যরকমই, আমি খুব মানে মনমারা হয়ে বসে থাকতে ভালোবাসি না, সবার সাথে হাসি ঠাট্টা করবো। সব মানে কারো মুখে যদি দেখি না যে আমার জন্য একটু হাসি ফুটেছে, আমি তার জন্যই মনে হয় অনেকটা খুশি হয়ে যাই। তো আমি এরকমই, আমার ভীষণ ভালো লাগে সবার সাথে হাসি খুশি থাকতে, ঘুরতে। তো এখানে রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি, চাদর, গামছা, এগুলো সব নিয়ে বসেছে। আর আমি আজকে যেটা কিনবো সেটা হচ্ছে একটা ঠাকুরের সিংহাসন, আর যার জন্য চলে এসেছি এখানে কাঠের দোকানে। তো এরা কি বলো তো, পুরো এই জায়গাটা, এই এরিয়াটা জুড়ে এরা কাঠের কাজ করে, নিজেরা খাট, তারপরে বিভিন্ন রকমের টুল, চেয়ার এগুলো তৈরি করে, হাতে তৈরি করে। তো ভাবছি এখান থেকেই নেব। তো এখানে একটা দোকান ঘুরলাম, আর ওই পাশে আরও কয়েকটা দোকান রয়েছে, তারপরে রাস্তার ওই সাইডটায় রয়েছে। তো চলো দেখা যাক কোন দোকান থেকে নিই, ঘুরে ফিরে তারপরে দরদাম করে তারপরে নিতে হবে, যেহেতু ঠাকুরের জিনিসে খুব মানে দরদাম করতে নেই শুনেছি। তো যাই হোক, দেখা যাক, আগে যাই, দেখি কি নেওয়া যায়, কীরকম পছন্দ হয়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন জিনিস পছন্দ হয়। আর এই যে এই একটা দোকান দেখতে পাচ্ছ, তো এরকম ছোট সিংহাসনগুলো তো আমাদের বাড়িতে রয়েছে, কিন্তু আমি চাইছি দুটো সিংহাসন মিলিয়ে যেরকম হবে, মানে আমাদের ছোট তো দুটো রয়েছে, একটা দিদি দিয়েছিল, দিদি যখন এই বাড়ি থেকে গেছিলো শ্বশুরবাড়িতে তখন একটা দিয়ে গেছিলো আমাকে, আর আমার তো আগে একটা ছিল, আমি কিনেছিলাম। তো তখন খুব বেশি একটা দাম নেয়নি, তখন তো দাম কমই ছিল, এখন দেখি কত দাম নেয়। আর এই যে আমি চলে এসেছি এখানে দোকানে, দেখছি কোনটা ভালো কোনটা খারাপ। আর দোকানের যিনি, যে কাকাটা, উনি একটু পরিচিত আছে, তো উনি আমাকে বের করে করে দেখাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ। এখানে পালিশ করা রয়েছে, আবার পালিশ ছাড়াও রয়েছে। তো আমি বারবার করে মাকে দেখাচ্ছি ফটো তুলে, উজ্জ্বলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, যে কেমন হয়েছে মাকে দেখাও, বা কোনটা নেব বা কী দাম বলবো। তো সব কিছু আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি, আর এদিকে নিজেও বসে পড়েছি, দেখো বসে বসে কোনটা ভালো কোনটা খারাপ সব হাতিয়ে হাতিয়ে দেখে, কাঠ ভালো কিনা, কাঠ করতে দাও, ফাটা আছে কিনা, সব কিছু দেখে শুনে তারপরে নিয়ে যাচ্ছি, কেননা দেখে শুনে নিয়ে যাওয়াটাই ভালো হয়। বাড়ি গিয়ে যদি দেখি এইখানে ফাটা ওইখানে কাটা, তখন তো আবার আসতে হবে বলো। তারপরে তখন যদি বলে যে তোমরা করেছো, তখন যতই চেনাশোনা হোক যতই চেনা জানা হোক সব কিছু যাচাই করে নিয়ে যাই ভালো। ওই জন্য আমি একটু ঘুরে ফিরে দেখছি এখান থেকে পছন্দ হয় কিনা। তো এখান থেকে একটা আমার পছন্দ হয়েছে, আমি 3-4টে সিংহাসনের ফটো উজ্জ্বলকে পাঠিয়ে, তো সেখান থেকে ও একটা বলল, মা একটা বলল, আর আমারও একটা পছন্দ হয়েছিল। তো দেখি এবার কোনটা নেওয়া যায়। তো এই যে এই সিংহাসনটা নিয়ে এসেছি, আর এইটা আমার ভীষণই পছন্দ হয়েছে। বললাম যে একটু বড় সড়ো নিতে চাইছি, একেবারেও বড় না আবার একেবারেও ছোট না, তো এই সাইজটা ঠিক আছে। আসার সময় বাবা এসেছিল সাইকেলে করে, আর আমি একটা টোটো ডেকে টোটোতে আমি উঠে পড়লাম। আর এখানে সিংহাসনটা আমি হাতে ধরেছিলাম, তো মাথায় একটা বোল্টুল মতো লাগানো ছিল, সেটা আবার খুলে গেছে, তো ওটায় কোনো অসুবিধে নেই, বাবা ওটা আবার পরে সেট করে দিয়েছিল। যেহেতু টোটোতে করে আসতে হয়েছে, আমি ওখান থেকে কোনো ভ্যান, রিক্সা কিছুই পাইনি, মানে ওই সময় অনেকটা সময় লেগেছে, প্রায় 1:30-2টো বাজে, তারও বেশি। তখন বাড়ি এসেছি, এসে জলও ছিল না, কোনো রকমে স্নান করে তারপরে মা আবার চলে গেল ওদিকে দাদার কাছে। আর এই যে সিংহাসনটা ঠিক এইরকমই দেখতে হয়েছে, দোতলা মতো মানে ছাদ, কিন্তু এই ওপরটায় ঘর না, এটা শুধু ডিজাইন। এখানে ঠাকুর রাখা যাবে, কিন্তু এই যে ফাঁকাগুলোতে রাখা যাবে, ওপরে রাখা যাবে না। তো ওপরে আমি রাখবো কিনা সেটা পরে দেখা যাবে, আর নিচটা ওখানটায় ঠাকুর রাখা যাবে। তো আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও। এটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার ওই ছোটো ঠাকুর ঘরগুলো বদলে, ঠাকুর মন্দিরগুলো বদলে একটা একটু মোটামুটি বড় দেখে ঠাকুর মন্দির নেব, যাতে ঠাকুরগুলোকে ঠিকভাবে আমি পুজো দিতে পারি। বা আমার ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি পুজো দিয়ে বড় হয়েছি, যেহেতু আমার মা পুজো দিতে ভীষণ ভালোবাসত, তো সেইগুলো দেখে শিখেছি, ওই জন্য আমারও পুজো দিতে খুব ভালো লাগে। আর ठाकुर मंदिर नेब तरह मा लक्ष्मी थकबेना से बोलो तो एकसाथे एक मा लक्ष्मी नहीं आसलम। ये पेतलर मा लक्ष्मी मूर्ति यहाँ जेखान जे दोकान किनेछि तो उनी बोलछिलेन जे एटा नाकि अष्टधातुर एटा खूबई भालो। तो आमी ठीक जानी ना आमार माके एसे आबार जिज्ञासा करलाम, मा बोललो हाँ भालो खराब ना, अष्टधातु भीषण भालो। तो ओई रकमेर मूर्तिटा नियेछि आर खूब एक बेशी बड़ो नय खूब एक बेशी छोटो नय, आमी एकेबारे बड़ो सेटाओ भालो लागे ना आबार एकेबारे छोटो सेटाओ पछन्द हय ना, एरकमटा बेश भालो हासि खुशी एक सुंदर मिष्टि मुख। और छोटोबेलाय थेके देखेछि आमार मा एक जिनिस करतो जेटा होच्छे आमादेर बाड़ीते आर किछु पुजो होक आर ना होक कोजागरी लक्ष्मी पुजोटा भीषण भालोभाबे पालन करतो, माने जेटुकुनि आमादेर पक्षे सम्भव। तो सकालबेला थेके उठे आलपना देवा सारा दिन ओई दिन आमादेर बाड़ीते रान्ना हतो ना, माने भात रान्ना हतो ना, खिचुड़ी बोलो पायेस बोलो सुजिर पायेस बोलो नाड़ू बोलो, तारपरे आरो जेटा करा हय সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফল প্রসাদ তো এগুলো দেওয়া হতো ঠাকুরকে। আর নাড়ু তো লক্ষ্মী পুজো থাকেই। তো আর আমাদের মধ্যে কম্পিটিশন হতো আমার বান্ধবীদের মধ্যে কে ভালো আলপনা দিতে পারে। তো আগে তো ভীষণ ভালো আলপনা দিতে পারতাম, কিন্তু এখন আর সেই অভ্যাস যেহেতু নেই, এত বছর ধরে ভুলেই গেছি প্রায় বলতে গেলে। তো মা লক্ষ্মীটা কেমন হয়েছে সেটাও আমাকে জানিও। আর পেছনে যে দেখতে পাচ্ছ একটা আসনের ওপর মা লক্ষ্মীকে বসিয়েছি, তো এই আসনটা আমি আমার বিয়ের আগে বাড়িতে তৈরি করেছিলাম। এরকম বেশ কয়েকটা আসন তৈরি করেছি অন্য অন্য ডিজাইনের, তো এই আসনটা আমি তৈরি করেছি আর এটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।